কিছুজনই বাবুল সুপ্রিয় ভালো ছেলে, সংসদ এমপি, তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তাহলে দলের ভালো হবে এটুকু বলতে পারি। এবং খুব খুশি, বাবুল সুপ্রিয় দলে আসাতে আমরা খুশি। আগামী দিনে বীরভূম জেলায় বাবুল সুপ্রিয়কে নিয়ে পরিকল্পনা করবেন? সেটা পরের কথা, দল ওটা তো সিদ্ধান্ত নেবে, দল ওটা সিদ্ধান্ত আমার নেওয়ার ক্ষমতা নেই, আমি জাস্ট এটা করবো। দেখুন, পেছনের কথা ভুলে যেতে হবে, এখন সব রাজনীতিতে অনেক রকম কথা হয়, সেগুলোকে ধরলে হয় না। বাবুল সুপ্রিয় দলে এসে ওয়েলকাম, ভালো কাজ করবে, উন্নয়নের সঙ্গে থাকবে, মমতা ব্যানার্জির সাথী হবে। একসময় আপনাদের সঙ্গে তোমার রাজনৈতিক বাকদান তো বহুবার হয়েছে, সেসব পরে আপনাকে নিয়েও সে রাজনীতি করতে গেলে হয়, রাজনীতিতে শেষ বলে কিছু নাই, প্রথম বলে কিছু নাই। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য বাবুল সুপ্রিয় কতটা উপকৃত হবে বলে মনে হয়, মানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি বাবুল সুপ্রিয় কতটা ব্যবহার করতে পারবে বলে মনে হয়? দেখুন, ওটা দলের ব্যাপার বললাম তো, বাবুল সুপ্রিয় জায়গাতে আছে এবং বাবুল সুপ্রিয় মমতা ব্যানার্জির সঙ্গে দল করবে এবং তাদের দলের ভালো হবে, মানুষের ভালো হবে, সবারই ভালো হবে। উনি বলেছিলেন যে আমি শিল্পী থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। দেখ, সেটা আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে রাজি নয়, রাজনীতিতে অনেক কিছু বলতে হয়, আবার অনেক কিছু উইথড্র করতে হয়।